শাশুড়ি মা পরোটা খাইয়ে ওপেশ খারাপ করে দিয়েছে আমার মা যদি আমার ব্লগটা দেখে বলবে যে আমার সেবা করলেও দোষ খেতে হবে সেটা না শাশুড়ি শুনানি করা হচ্ছে খুব ভালো লাগে তো তারপর থেকে পরোটাই চলছে আজকে 17-18 বছর ধরে পরোটাই খাচ্ছি, রুটি খুব একটা কম। যখন ইচ্ছা করে তখন দোকান থেকে নিয়ে আসি, তখন রুটিটা খাওয়া, নাহলে কিন্তু পরোটাই খাওয়া। পরোটা লুচি এটাই চলে, কিন্তু আমি ফেভার করি বেশি পরোটা। শুনলেন শাশুড়িমায়ের কথা, বললো যে শ্বশুরবাড়িতে নাকি অভ্যেস খারাপ, যে শ্বশুরবাড়িতে আমি বড় হলাম আমি একটু সহ রুটি খেতে আমার ভালো লাগে, খারাপ লাগে না। কারণ একদিন পরোটা খেয়ে না বোর লাগে, তখন ভাবি রুটি, একদিন পরোটা একদিন রুটি হলে ভালো হয়। কিন্তু আপনার দাদার জন্য আমাকে সেই ময়দাই খেতে হয়, চাইলে এখন হেলথের কথা ভেবে যদি ভাবি রুটি খাবো, তাই যে মহারাজা খাবেন না, চলে যাবেন তাড়াতাড়ি করে কাজে। বন্ধুরা, হ্যাপি উইথ বান্ধি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তবে আজকে আমার মর্নিংটা খুব যে গুড তা নয়, কিছুটা ব্যাড, তার কারণ আপনাদের দাদাকে নিয়ে এইমাত্র ডাক্তারখানা দিয়ে ফিরলাম। কেমন আছে কোমরে ব্যথা, কালকে কি হয়েছিল একটু বলো আমাদের, বলে দাও। উঠতেই পারছি না, অসহ্য যন্ত্রণা, মানে উঠতেই পারছি না, বিছানা থেকে উঠতেই পারছি না, এত ব্যথা, এত ব্যথা, মানে সকালবেলা ভোরবেলা বাথরুমে যাবো, খালি 1.25 ঘন্টা লেগে গেছে বিছানা থেকে উঠতে আর বাথরুমে যেতে, এত অসহ্য যন্ত্রণা। আজকে এখন অর্থাৎ দু এক ব্যথাটা ছিল, কম বেশি ওষুধ খাচ্ছিলাম কিন্তু অতটা ঠিক হয়নি। আজকে ডাক্তারখানা গেলাম, এক্স রে ফেক্সরে করলাম, এখন ডাক্তার বলে যে স্পন্ডিলাইসিস, কোমরে স্পন্ডিলাইসিস হয়েছে, টোটাল রেস্ট, এখন বেড রেস্ট একটা দিয়েছে, ওষুধ ওষুধ দিয়েছে। আপনার দাদাকে এখন পুরো, আপনার দাদা পুরো পেয়ে, খুব ভয় লাগছিল, আমার ভয় হয়েছিল আমার তো এমন কিছু একটা হয়েছে, অবশ্যই অবশ্যই করতে হবে হয়তো। তাও ঘর থেকে মনস্থির করে গেছিলাম, আমি আপনার দিদিভাই দুজনে আলোচনা করে গেছিলাম, হয়তো যদি সেরকম কিছু বলে অপারেশনটা করিয়ে নেব। আমার মনে মনে ইচ্ছে ছিল না এখনই অপারেশনে মানে গেলে, আমার এত ব্যথা হয়েছে যে ভেবেছিলাম কাটারি খুব ভয় লাগে, তার মধ্যে অপারেশনের কথা শুনলে কিন্তু বিশাল ভয় লাগে, কিন্তু এইবারে এত যন্ত্রণা পেয়েছি। তুমি তাকে ইনজেকশন পর্যন্ত দিতে চায় না বন্ধুরা, একটা ইনজেকশন পর্যন্ত ওকে দেওয়া যায় না, সেই লোকজন ধরে রাখবে চেপে, এটা ভালো আপনাদের যদি কোনো সুযোগ হতো, মানে একটা লোকজন চেপে ধরে রাখবে তাহলে একটা ইনজেকশন দেওয়া হবে, এরকমই ইনজেকশনকে ভয় পায়। তো যাই হোক, সেই জায়গা থেকে মনস্থির করেই গেছি যে ডাক্তার যদি বলে অপারেশন করবার জন্য অ্যাডমিট আমি হয়েই এতটাই ব্যথা পেয়েছি, মানে মানে এত মুক্তি হতে চাইছি, মানে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছি, মুক্তির জন্য ভয় কাটিয়ে নিজেকে অপারেশন করবার জন্য প্রিপারেশন করে নিয়েছি, যে যদি ডাক্তার বলে ওরকমভাবে অ্যাডমিট হয়ে যাবে। মানে ভেবে দেখুন এতটা যন্ত্রণা, মানে কাল থেকে কালকের সন্ধেবেলা যখন আমরা ডিনার করলাম, ডিনার সেরে বসি, আমরা তো জানি আপনারা দেখেছেন সবাই বন্ধুরা যে আমাদের ঘরে আমরা ডিনার টেবিল ইউজ করি না, আমরা মাটিতে বসেই খাই, ওটাকে প্রেফার করি বেশি, ওটা ভালো লাগে আর শরীরের জন্যও ভালো। তো ওই ভালো করতে গিয়ে কালকে ওই খেতে বসছি, খেতে বসে যে উঠবো, মানে আমাকে যদি ঘরে 3 থেকে 4 জন থাকতো আমাকে ধরে তোলবার জন্য, মানে আমি উঠতে গিয়ে যদি পারিনি যে মেশিনে গিয়ে হাতটা ধোবো, হাতটা পরিষ্কার করবো, হাতটা ধোবো, সেটা করে তো করতে পারি, মানে এতটা যন্ত্রণা, এতটা যন্ত্রণা। যাই হোক, আপনারা সবাই এত প্রচুর বরফ পড়েছে, প্রচুর আপনাদের জলাশয়ের থেকে জলের ঘাটতি হচ্ছে, আপনারা সুস্থ থাকবেন, নিজেদেরকে খেয়াল রাখবেন, ঘরের বাচ্চা কাচ্চা যারা আছেন সবাইকে সুস্থ রাখবেন, সবার প্রতি খেয়াল রাখবেন, একে অপরের প্রতি খেয়াল রাখবেন, একটু নুন চিনি জল অবশ্যই একটুখানি খাবেন, ঠান্ডা থেকে ফ্রিজের জিনিস থেকে একটু একটু অ্যাভয়েড হয়ে থাকবেন। হ্যাঁ, ফ্রিজের জলটা এখন খুব ভালো লাগবে, কিন্তু তাহলেও একটুখানি সাবধানে, এই গরম গরম থেকে এলাম, ঠান্ডা জলের বোতল কিনে খেলাম, 2-3 বার জল খাওয়া গেল, ঘন্টা দুই ডাক্তারখানাতেই লাগলো, একেবারে এক্স রে করে ওখান থেকে ডাক্তারবাবু দেখেই বলে দিয়েছেন, আমরা যে ডাক্তারকে দেখাই উনি দেখেই বলে দেয় রোগ, উনি দেখেই বলে দেয় রোগ কী হয়েছে। তো আপনাদের দাদা আর আমি গেছিলাম, তো আমি আমার এই বিশ্বাসটা ছিল ডাক্তারবাবু দেখলেই বলে দেবে কি, আর উনি যেটা বলবেন আমরা সে কাজটাই করবো। ভালো ডাক্তারবাবু, আপনার সাথে মানে আপনাকে খালি টেলিস্কোপটা আপনাকে ঠেকাবে, তার আগেই হয়তো বলে দেবে আপনার রোগ সম্বন্ধে, মানে ওনার অভিজ্ঞতা হয়ে যায়, ওনার অভিজ্ঞতা এত ভালো, ওনার কথা আপনাদেরকে স্যাটিসফাই করার জন্য বা যারা পেশেন্ট থাকে স্যাটিসফাই করার জন্য ভালোভাবে রিপোর্ট করতে বলে, দেখলো তারপরে বলো, কিন্তু উনি আগে থেকে জেনে যায় যে আপনার রোগটা কি হয়েছে, খুব ভালো, বেশি হ্যারাসমেন্ট হবে না, আর ওনাদের কথা শুনেই জানি, তাও কি মনের শান্তির জন্য এক্সরেটা করে নিলাম। ডাক্তারবাবু যা বললেন যে স্পন্ডিলাইসিস সেম টাইপ স্পন্ডিলাইসিস, অনেক মানে ভীষণ রকম স্পন্ডিলাইসিস হয়েছে কোমরে,
সঙ্গে সঙ্গে এক্সরেটা করলো, তো ওখানে ব্যবস্থা ছিল এক্সরেটা করার, তাই ওখানে সঙ্গে সঙ্গে এক্সরেটা করিয়ে নিলাম। একটু সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগলো, কিন্তু এক্সরেটা হয়ে গেল, আমরাও সন্তুষ্ট হলাম, ডাক্তারবাবু দেখে নিল, আমরাও স্যাটিসফাই হয়ে গেলাম। তো কোমরে প্রচুর পরিমাণে স্পন্ডাইলাইটিস আঁকড়ে ধরে বসে আছে, যার ফলে কোমরটাকে চাঁকড়ে ধরে নিয়েছে, ওর ফলে কোমরের যে খুব অসুবিধা, বারণ করে দিল। এরকম যারা থাকে তাদেরকে মানে নিচে মানে শুতে বলে, কাঠ বিছানা সোফা মানে বলতে পুরো কাঠের উপর শুতে, গদিতে শোয়া যাবে না, আমি পঞ্জের কোনো গদি একদমই না, শক্ত, নিচে বসে খাওয়া যাবে না, নিচে বসাই যাবে না। এখন ওকে নিচে বসতে ঝুঁকতে এইসব বারণ করেছে, এখন বলছে পুরো বেড রেস্টে থাকতে, শক্ত বিছানা শুতে আর চেয়ারে বসতে, নাহলে চেয়ারগুলো আমাদের ইউজ হয় না। তো আজকে আপনার দাদা সোফা ছেড়ে চেয়ারে, নাহলে তো খাটেই বসে থাকে, যতক্ষণ থাকে আর যা কাজে গেল গেল, তো ওইটাই। আর আজকে এই এখন রান্নাবান্না করবো, ঘড়িতে বেজে গেছে আড়াইটা, এই দেখুন বন্ধুরা ঘড়িতে ডেটটা, আমি কনফিউজ হলাম, অনেক বেলা হয়েছে। তো আমরা মোটামুটি বেরিয়েছিলাম ওই 11টার সময় না গো, আমরা ওই 11টার সময় বেরিয়েছিলাম, আর এখন বাজে ঘড়িতে 11:10-15 বেরিয়েছিলাম, এখন ঘড়িতে বেজে গেছে ডেটটা। এই ফুলকপি দেখুন, একটা ফুলকপি, একটা আম নিয়েছি, কারণ টক আমাদের খুব একটা খাওয়ানি, কিন্তু গরমকালে টকটা রাখা খুব দরকার, ওই জন্য একটা আম নিয়েছি, আমটাকে কেটে ডালে দেব, আম ডাল করবো, আর একটুখানি আর ভিন্ডি নিয়ে চলে এসেছি, কচি কচি ভিন্ডি, এই দেখুন কচি কচি অনেক ভিন্ডি নিয়ে চলে এসেছি, এখানে 500 মতো প্রায় ভিন্ডি আছে, হয়ে গেল এই এইটুকুনি বাজার। আর ঘরে কিছু বাজার আছে, এখন গরমকাল বেশি বাজার, আমি আপনার দাদা নাহলে অনেক অনেক বাজার আনতো, আর একটা দুধের প্যাকেট নিয়েছি, কারণ বাজার দোকান করার এখন লোক তো নেই, নাহলে আপনার দাদা আসার সময় কাজ থেকে, এখন 5 দিন পুরোকে রেস্ট থাকতে বলেছে, তো 5 দিন ওষুধ খাবে দাদা। ওই যে হাতে নিয়েছে চা খাচ্ছে, আর আমি একটু রোদ্দুর থেকে এসে চা খাচ্ছি, কারণ কোল্ড ড্রিঙ্কস আমরা ঠান্ডা খুব একটা খাই না, খাচ্ছি। আর মেয়ে ওই যে এসছে ও ঘরে, আর এই দেখুন আমি সবজিগুলো সব ভিজিয়ে ভুজিয়ে রেখে দিয়েছি, আর আপনাদের দাদা এক থালা ফল কাটছে বসে বসে, দেখেছেন এক থালা ফল কাটছে আপনাদের দাদা, আমি একটু কেটে দাও, আর একটা নতুন আইটেম করবো, আর আপনার আর আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে দুধ জাল দিয়ে দিলাম, এসে চা করে নিয়েছি আর এবারে, আর একদিকে ডাল আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আম ডাল করবো আর ফুলকপি আলু পোস্ত করবো, আর ঢ্যাঁড়শগুলো ভিজিয়ে দিই। এখনকার ঢ্যাঁড়স ভাজা বলুন, ভাতে বলুন, তরকারি বলুন, ও অসাধারণ লাগে, কদিন পরে না এই ঢ্যাঁড়স এনেই খেয়ে নিতে হয়, আজকে আর কালকে দুদিনের মতো এনেছি, ওই দুদিনের মতো এনেছি, দুদিনের মতো খাবো। আর এই একটা আম বাবা, আম প্রচুর টক, আমরা খুব যে টক খেতে পারি সেটা নয়, তো ওই যে চাটা খাচ্ছি, মানে চা একটা আমাদের নেশা, তো মানে কোথা দিয়ে এসে বা কিছুর পরে একটু চা ভালো লাগে, যতই গরম পড়ুক, লু চলুক, যাই হোক, কিন্তু চা এক কাপের মধ্যে চা খেলে ব্যাস শরীরটা পুরো রিল্যাক্স হয়। সকালবেলা লিকা চা খেয়েছি, ঘরে দুধ ছিল না বলেছি, না আপনাদের সঙ্গে সকালে তো কথাই হয়নি, সকালবেলা লিকা চা করেছি, পরোটা কালকে বললাম না আধা ভেজে রেখেছিলাম, সেটাকে ভেজে খেয়েছি, তরকারি ছিল ওটাই খেয়ে নিয়েছি, আর লিকা চা, আর এই যো সকালে দুবার চা খেয়েছি, আর এসে দুধ নিয়ে এসে রীতিমতো চা করলাম, আর সেই চাই খাচ্ছি, ব্যাস এতক্ষণে মনে হলো যে চা খাচ্ছি, যতই হোক আমরা দুধ চা খাই, তো আমাদের লিকা চাটা খুব যে ভালো লাগে তা নয়, তবে হ্যাঁ চা খেলাম, মানে মনে হচ্ছে তবে লিকা চা আমি খেতে চাই, আপনার দাদা একদম চায় না, খুব বাজে অভ্যেস, পরোটা ছাড়া খাবে না বলে দাও, পরোটা ছাড়া খাবে না, রুটি খাবে না, পরোটা খাবে, লুচি আবার খায় না, কিন্তু পরোটাকে দিতে হবে, আমরা ওর জন্য রুটি খেতে পারি না, জানি নিচ্ছে হলে আমরা শখ করে রুটি খাবো, বিয়ের আগে পরোটা খেতাম না, রুটি হতো, কিন্তু বিয়ের পরে শাশুড়ি মা পরোটা খাইয়ে খাইয়ে এমন একটা অভ্যস্ত করে দিয়েছিল, শাশুড়ি মা পরোটা খাইয়ে অভ্যেস খারাপ করে দিয়েছে। আজকে 17-18 বছর ধরে পরোটাই খাচ্ছি, রুটি খুব একটা কম, যখন ইচ্ছা করে তখন দোকান থেকে নিয়ে আসে, তখন রুটিটা খাওয়া হয়, নাহলে কিন্তু পরোটাই খাওয়া হয়, পরোটা লুচি এটাই চলে, কিন্তু আমি খেবার করে বেশি পরোটা খাই। শুনলেন শাশুড়ি মায়ের কথা বললো যে শ্বশুরবাড়িতে নাকি অভ্যেস খারাপ হয়েছে, যে শ্বশুরবাড়িতে আমি বড় হলাম, আমি একটু সহ রুটি খেতে আমার ভালো লাগে, খারাপ লাগে না, কারণ একদিন পরোটা খেয়ে না বোর লাগে, তখন ভাবি রুটি, একদিন পরোটা একদিন রুটি হলে ভালো হয়, কিন্তু আপনার দাদার জন্য আমাকে সেই ময়দাই খেতে হয়, চাইলে এখন হেলথের কথা ভেবে যদি ভাবি রুটি খাবো, তো এই যে মহারাজা খাবেন না, চলে যাবেন তাড়াতাড়ি করে কাজে, রুটি করলে তবে হ্যাঁ কাজে পাঠানো একটা ভালো রাস্তা, রুটি করতে হবে,
তো চলে যায়, ওই জন্য আমি পরোটাই করি, রুটি করি না, খাবে না বলুন না, না খেলে ভালো লাগে তো করি। আর এই যে ঢেঁড়সটা, আমার ঢেঁড়সটা দেখেই মনে হচ্ছে কতক্ষণে ভাজবো আর খাবো, ভেজে খাবো, কিছু করবো না তরকারি। ভাত ডাল হচ্ছে আম দিয়ে ডাল করবো, আমটা অল্প একটু একটা ফালি কেটে দিয়ে দেবো।